মীন রাশির বন্ধুদেরকে আরিমিটি চ্যানেলে সুস্বাগত। তো আজকে শুরু করছি মীন রাশির সেপ্টেম্বর আর আগস্ট মাসের কিরকম সময় কাটবে সেই বিষয়ে। আগস্ট মাস তো প্রায় চলে গিয়েছে, তবু কিছু সংখ্যক বলে দিব। আর সেপ্টেম্বর মাস, সেই জন্য মীন রাশির জাতক জাতিকারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই জন্যই বলবো যে আমরা ভিডিও শেষে কিছু উপায় বলে থাকি, যেসব উপায়গুলো একদম বিনামূল্যে, আপনারা পরে দেখবেন আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্ট করলে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। এরা অনুশাসন ও নিয়মকানুন মেনে জীবন কাটাতে ভালোবাসেন। সাধারণত উদার মনের মানুষ হন মীন রাশির জাতকেরা, তবে এদের স্বভাবের মধ্যে কিছুটা ইগোর প্রাধান্য থাকে। এরা ধার্মিক প্রকৃতির হন এবং প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করেন। জ্যোতিষ গণনা অনুসারে আগস্ট মাসে স্বাস্থ্য, অর্থ, কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে আরও একটু মনোযোগ দিতে হবে মীন রাশির জাতকদের। এই মাসে রাহু, কেতু ও শনি মীন রাশির ছকে নিচস্থ অবস্থানে আছে। মীন রাশির ওপরে চলছে শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়। তবে বৃহস্পতির প্রভাবে এই আগস্ট মাসে ভালো অর্থ আয় করবেন মীন রাশির জাতকরা। দেখে নিন সব মিলে আগস্ট 2023-এ কী অপেক্ষা করছে মীন রাশির জাতকদের জীবনে। প্রথমে বলবো আগস্ট মাসের বিষয়ে, তারপরে আমরা সেপ্টেম্বর মাসের বিষয়ে বলবো। তো আগস্ট মাসের কেরিয়ার কীরকম থাকবে, আগস্ট মাসে মীন রাশির ছকের দ্বিতীয় ঘরে রাহু ও অষ্টম ঘরে কেতুর অবস্থান করেছে। এই দুই অশুভ গ্রহের প্রভাবে আগস্ট মাসে কেরিয়ারের কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মীন রাশির জাতকরা। সহকর্মী ও অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিছু বিরোধিতার মুখে পড়তে হতে পারে আপনাকে। কাজের চাপ বাড়বে, পরিস্থিতির চাপে আগস্ট মাসে চাকরি পরিবর্তন করতেও বাধ্য হতে পারেন কেউ কেউ। যারা ব্যবসা করেন তারাও আগস্ট মাসে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়বেন। এবার বলো অর্থনৈতিক দিক নিয়ে। মীন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আগস্ট মাসে ভালো মন্দ মিলিয়েই থাকবে। এই মাসে মীনের জাতকদের উপার্জন ভালোই হবে, কিন্তু তার সঙ্গে অতিরিক্ত বেশ কিছু খরচ হতে পারে। সংসার চালানোর খরচও অনেকটা বাড়বে মীন রাশির জাতকদের। সেই কারণে এই মাসে আর্থিক পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠবে মীন রাশির জাতকদের। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন আগস্ট মাসে তারা ভালো রিটার্ন পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্য কি আছে আগস্ট মাসে। জ্যোতিষ গণনা বলছে যে আগস্ট মাসে স্বাস্থ্যের কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে মীন রাশির জাতকদের। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকায় ঋতু পরিবর্তনের প্রভাবে নানা অসুখ বিসুখে ভুগবেন মীন রাশির জাতকেরা। আর শরীর খারাপ থাকায় এবং কর্মক্ষেত্রে সমস্যার মধ্যে থাকায় আত্মবিশ্বাসেরও চির ধরবে মীন রাশির জাতকদের। সর্দি কাশির সমস্যা, পায়ে ও জয়েন্টে ব্যথা এই মাসে ভোগাবে। এছাড়াও এই মাসে মনের ওপর চাপ বাড়বে এবং নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আপনি। এখন বলবো আগস্ট মাসের প্রেম ও পরিবার নিয়ে। পরিবারে আগস্ট মাসে খুব একটা সুখ শান্তি বজায় থাকবে না মীন রাশির জাতকদের। বিভিন্ন কারণে পরিবারের সদস্যের মধ্যে নানা মনোমালিন্য দেখা দিতে পারে। সাংসারিক জীবনে এই মাসে কিছু অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে আপনাকে। প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু বিষয়ে অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু গোলযোগ দেখা দিতে পারে। চেষ্টা করুন নিজেরা কথা বলে সমস্যা মিটিয়ে নিতে, না হলে ফাটল বড় আকার নিতে পারে।
এখন বলবো মীন রাশির সেপ্টেম্বর মাস 2023-এর সেপ্টেম্বর মাস কিরকম যাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন হলো জলের উপাদানের চিহ্ন, যা বৃহস্পতি গ্রহের মালিকানাধীন। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত সুশৃঙ্খল এবং এই জাতকেরা ভবিষ্যৎ সম্পর্কে খুব যত্নশীল এবং কোনটি ভালো এবং কোনটি খারাপ তা খুব ভালোভাবে জানে। তারা আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকে পড়ে, তারা ভ্রমণ করতে অনেক পছন্দ করে। এই মানুষগুলো ব্যবসায় বেশি আগ্রহী, অনেক সময় তাদের মধ্যে অহংকারও দেখা যায়। সেপ্টেম্বর মাসিক রাশিফল 2023 অনুসারে রাহু কেতু এবং শনির অবস্থান অনুকূল নয় বলে এই মাসে মীন রাশির জাতক জাতিকাতে তাদের স্বাস্থ্য, কর্মজীবন, আর্থিক জীবন এবং সম্পর্কের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। আপনি আপনার পেশাগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যেমন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আরও দায়িত্ব, হঠাৎ চাকরি পরিবর্তন, চাকরি হারানো ইত্যাদি। ছাড়াও অবাঞ্ছিত যাত্রাও সম্ভব, যা জীবনধারাকে প্রভাবিত করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। মীন রাশি 2023-এর অনুসারে মীন রাশির জাতক জাতিকার জন্য এ মাসের শুরুটা উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর দেহ আঘাতযোগ, ক্ষয়ক্ষতি বাধা, বৃদ্ধিযোগ কর্মে বাধা, দেহ মধ্যম থাকবে। আর 8 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পরিবেশ জটিল, কর্মে বাধা, পরিবর্তন আশা করা যায় না, দেহ কষ্ট লাঘব হবে। 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর শুভ সময় নয়, পরিবর্তন আশা করা যায় না। তারপরে 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর লিভার, দাঁত ব্যথার কষ্ট দেবে, চোখ থেকে সাবধান, মানসিক চাপ, অর্থ টান। 29 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর প্রাপ্তি, পুরাতন কর্মের সাফল্য, কিছু লাভ, পারিবারিক চিন্তা, ব্যয় বৃদ্ধি পাবে। উপায় হিসেবে বলবো, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতিদিন 108 বার ওম গুরুবে নমঃ জপ করুন, মঙ্গলবার রাহু কেতুর জন্য যজ্ঞ বা হবন করুন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে হর হর মহাদেব, হরে কৃষ্ণ লিখে দিবেন। নমস্কার।